নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন টিক্কি। চিকেন টিক্কিটা খুব ইজিভাবেই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করুন। তাহলে চলুন দেখে নিই চিকেন টিক্কি বানানোর জন্য আমরা কী কী ব্যবহার করছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, লাগছে বিস্কুটের গুঁড়ো, কিন্তু আপনারা যদি চান আপনারা বিস্কুটের গুঁড়োর জায়গায় ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। লাগছে কিছু মশলা, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। নিয়েছি একটা ডিম আর কর্নফ্লাওয়ার। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমরা চিকেন টিক্কিটাকে কীভাবে বানাবো। প্রথমে আমি বোনলেস চিকেনটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আমরা ফিরে এলাম, এরপর আমরা পরের স্টেপের দিকে এগোবো। চিকেনটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব। সব মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমরা দু হাতের সাহায্যে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে একটা টিক্কির শেপ দিয়ে নেব। আমি এবার এখান থেকে চিকেন নিচ্ছি। চিকেন নিয়ে দু হাতের সাহায্যে তোমরা যে যেরকম চাইবে শেপ দিতে পারবে, আমি এরকম একটা ওভাল শেপ করছি। প্রত্যেকটা চিকেন টিক্কি আমি এরকমভাবে বানিয়ে নেবো, কিছুটা করে চিকেন নেবো আর দু হাতের সাহায্যে একটা শেপ দিয়ে এরকমভাবে চিকেন টিক্কিগুলোকে বানিয়ে নেবো। আমি চারটে বার্গার বানাবো, ওই জন্য আমি চারটে টিক্কি বানিয়ে নিয়েছি। এরপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দেবো অল্প নুন। নুন দিয়ে দিলাম, এরপর আমরা এই ব্যাটারটাকে একটু গুলে নেব। ব্যাটারটাকে আমরা রেডি করে নিয়েছি, এরপর আমি এক একটা টিক্কি নেব আর এই ব্যাটারে কোট করব। কোট করে এটাকে আমি বিস্কুটের গুঁড়োতে আবার কোট করব। কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটার থেকে তুলে এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে এগুলোকে আমরা কোট করে নিচ্ছি। প্রত্যেকটা টিক্কিকে এরকমভাবে বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করে নেব। নিয়ে আমরা ফিরে আসছি। তোমরা দেখো টিক্কিগুলোকে কিন্তু আমি রেডি করে ফেলেছি, এরপর আমি এগুলোকে রিফাইন তেলে ফ্রাই করে নিয়ে ফিরে আসছি। রিফাইন তেলে আমি টিক্কিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি লাল লাল করে ভেজে নামিয়ে নেবো টিক্কিগুলোকে। তোমরা দেখো চিকেন টিক্কিগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। তোমরা এইভাবে বাড়িতে বানিও আর নিজেরা অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার রান্নার ভিডিওসগুলোকে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, যাতে আগামী দিনে আরও অনেক নিত্য নতুন রেসিপিস নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আগামী দিন দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে।